নিম্নমানের বালি পাথর দিয়ে কাজ ও ভরাটে মাটির ওপর সেচ ক্যানেলের ঢালাইয়ের কাজ করার অভিযোগে সরব গ্রামবাসীরা। ক্ষোভে ফেটে পড়ে বেসরকারি ঠিকা সংস্থা সেই কাজ বন্ধ করল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ধূস বালি ছোট সাইজের পাথর দিয়ে করা হচ্ছে কংক্রিটের কাজ, তাছাড়া ভরাট মাটির ওপরেই করা হচ্ছে সেচ ক্যানেলের গার্ড ওয়ালের ঢালাই। যার জেরে অল্পদিনেই সেই ঢালাই ভেঙে পড়বে বলে আশঙ্কা গ্রামবাসীদের। কয়েকদিন ধরেই তাদের জানানোর পরেও ঠিকঠাক কাজ না করায় গ্রামের কিছু মানুষ কাজের স্থানে এসে ক্ষোভে ফেটে পড়েন। শেষমেশ ঢালাইয়ের কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। যে বালি দিয়ে কাজ হচ্ছে ওই বালিটা ধাস বালিতে ঢালাই হচ্ছে, সেই জন্য হচ্ছে যে বন্ধ করা হয়েছে। প্লাস হচ্ছে যে মাপ ফাপ যেগুলো নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সেই মাপের প্রতিও গণ্ডগোল আছে। একদিকে ডিপলি আছে একদিকে, সেদিক আর অন্যদিকে একটা মাটির উপরে ঢালাই করে সেটাকে লেভেল নিয়ে আসা হচ্ছে। সেই জন্য আমাদের মনে হয়েছে যে কাজটা হচ্ছে যে গণ্ডগোল হচ্ছে, ওই জন্য আমরা বন্ধ করি। কোম্পানির লোক তো বলছে আমরা ফিলিং বালি দিয়ে ফিলিং করছি। এখানে তো আরও গ্রামের লোক আছে, সবাই তো ঢালা সবসময় দেখতে পাচ্ছে কোন বালি দিয়ে ঢালাইটা হচ্ছে। চেক করলো আমরা যেটা চোখে দেখছি সেটাই বলেছি আমরা। আপনারা চাইছেন? আমরা চাইছি সঠিকভাবে কাজটা হোক, আমরা ধরো যেটা শিডিউল অনুযায়ী কাজ হোক এটা আমরা চাইছি। যে ফিলিং বালিতে যে কাজ হয় এটা আমরা তো কোথাও দেখিনি, নেট বালিতে কাজ হয়, কিন্তু একটা নেট বালি নামানো আছে সেটা স্যাম্পেল দেওয়া আছে, বাকি ফিলিং বালিতে ঢালাইটা হচ্ছে সেটা গ্রামের মানুষ সবসময় আসছে সবাই দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আমাদের সন্দেহ হয়েছে, ওই জন্য আমরা বন্ধ করি চাইছি সঠিকভাবে কাজটা হোক। কারণ এই গ্রামটার ধরুন অসুবিধা হলে আমরা এই অসুবিধাটা ভোগ করবো, যে কাজটা হচ্ছে সেই কাজটা আমাদের সুবিধা করার জন্য করা হয়েছে, সেই কাজটা যদি সঠিকভাবে না হয় অসুবিধাটা থেকেই যাবে। সেই জন্য আমরা চাইছি সঠিকভাবে কাজটা হোক, আজকে করে দিয়ে গিয়ে 10 দিন পরে আবার ভেঙে পড়ে যাবে, সেইভাবে তো কাজ করলে হবে না। আমরা এখনও পর্যন্ত জানানো বলতে আমরা যে হায়ারে আমাদের কিছু ওপর লেভেলের যারা লোক আছে তাদেরকে জানানো হয়েছে। কাজে বাধা দিচ্ছি বলতে আপনারা দেখুন হালকার মধ্যে ওপরে মাটির মধ্যে হালকা বালির মধ্যে ধূস বালিতে কাজ হচ্ছে বলে আমরা বাধা দিয়েছি, নাহলে আমরা বাধা দিতাম না। ধূস অথচ দেখো হালকার বালির মধ্যে এখনো ঢালাই টাঙানো আছে, ওই দিক থেকে এই চলুন ক্যামেরাটা দেখাচ্ছি, এই আপনারা দেখলেন বলবে যে ঢালাই থাকবে না। কীভাবে করছে ঢালাই? একদম ওপরে ভরাটি মাটির উপরে হালকা করে বালি বিছিয়ে ঢালাই চলছে, কিন্তু ওটা যে কোনো সময়ে মাটি বসে গেলে চাইছেন আপনারা? আমরা চাইছি কাজটা ভালো হোক, আমাদের গ্রামের দিকটা একটু যেন উঁচু করে একটু ওয়ালটা যেন এদিকে ঠিক থাকুক, কান্দুটা যেন এদিকে একটু ঠিক হোক, আমরা এটা চাই। ওয়ালটা পড়ে গেলে আমাদের গ্রামটা এই বাঁধ ভেঙে যাবে, রাস্তাটা করে ভেঙে যাবে। কি শিডিউলের বাইরে কাজ করছে? হ্যাঁ করছে, কোনো বোর্ড নেই, কোনো ওদের একটা ডকুমেন্টস নেই যে আমরা কাজ করছি। আমাদের যখন 100 দিনের কাজ হয় একটা বোর্ড থাকে, ওটাও তো সরকারের কাজ, এটাও সরকারের কাজ, কোনো বোর্ড নেই এদের। তবে তাদের অভিযোগ অস্বীকার করেন ঠিকা সংস্থার সাইট ইনচার্জ পবন কুমার পারেক। তিনি জানান সরকারি নিয়ম মেনেই কাজ করছেন তারা, গ্রামবাসীরা তাদের সুস্থভাবে কাজ করতে দিচ্ছেন না, তারা সঠিক বালি ও সঠিক পাথর দিয়েই কাজ করছেন। এই দেখতে হ্যাঁ কি আমারা সব ইরিগেশন কা স্টাফ ওর আপকা ইয়ে ওয়ার্ল্ড ব্যাংক কা টিম আকে ইয়াহাঁ পে কাম কো চেক করতা হ্যায়, উসকে বাদ মে আমারা কাম হোতা হ্যায়, হর মেটেরিয়াল টেস্ট হোতা হ্যায়, উসকে বাদ মে কাম হোতা হ্যায়। ই জো বালু হ্যায় ইয়ে ধূস টাইপ কা হ্যায়, ফিলিং সেন্ট তো দেনা পড়েগা নিচে, ফিলিং সেন্ট কা কাম হ্যায় ইয়াহাঁ পে। পর গিট্টি জো হ্যায় ছোটা ওয়ালা বোল রাহা হ্যায় গাঁও ওয়াসে? নাই, গাঁও ওয়াসে কে বোলনে সে নাই হোগা, আমারা টেস্ট রিপোর্ট হ্যায়, আপ আমারা মেটেরিয়াল টেস্ট করকে দেখিয়ে, আপ পাস মে খড়ে রহিয়ে, হাম আপকো টেস্ট করকে দিখওয়াতে হ্যায়, উসমে আমারা পাসিং হ্যায় মেটেরিয়াল। তো গাঁও ওয়ালে কে ঝুট বোল রাহা হ্যায়? নাই, ও তো রিজাল্ট তো তব সামনে আয়েগা না, জব আপ টেস্ট করকে সামনে দেখেঙ্গে তব তো রিজাল্ট সামনে আয়েগা। আমারা কিউসি ইঞ্জিনিয়ার কো হাম বুলা দেতে হ্যায়, আপ উসকে সামনে চেক করিয়ে, আমারা মেটেরিয়াল পাসিং হ্যায়, অলরেডি পিএমসি ওর ইরিগেশন ডিপার্টমেন্ট উসকো অ্যাপ্রুভড কিয়া হ্যায়, উসকে বাদ মে হামারা কাম হো রাহা হ্যায়, আপকো আগর কোই উসমে ইস্যু লাগে তো আপ ভি উসকো চেক কর সকতে হ্যায়, আমারা কিউসি ল্যাব হ্যায় উসমে জাকে আপ ভি চেক কর সকতে হ্যায়। শিকায়ত তো আজ হি কাম রুকা হ্যায় মেরা, বাকি জো কাম হুয়া হ্যায় ও তো গাঁও ওয়ালোঁ কে লিয়ে নাই হ্যায় কি হ্যাঁ গাঁও ওয়ালা উসকো রোকা, লেকিন আজ ডিস্টার্ব কিয়া হ্যায়। জানা গিয়েছে গোলছি 1 নম্বর ব্লকের ভাষাপুরের কাছে রণডিহা ক্যানেলের চৌকো পুলে সংস্কারের বরাত পেয়েছে একটি ঠিকা সংস্থা, তারপরে কিছুদিন পূর্বে তারা ওই কাজ শুরু করেছেন, তার জন্য ভাষাপুর গ্রামের মোড়ের কাছে তারা ঢালাইয়ের জন্য মালপত্র নামিয়েছেন। তবে কোন সংস্থা কত টাকার কাজ পেয়েছেন সে বিষয়ে কিছুই জানতে পারা যায়নি। তবে গ্রামবাসীদের ক্ষোভের কারণে এদিন ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন ঠিকা সংস্থা। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।